এবার অনলাইন জুয়া ও গেমিং অ্যাপে জড়িয়ে গেল ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরির নাম। এই সুন্দরীর ছবি ব্যবহার করা হচ্ছে ওসব জুয়ার কারবারে। বিষয়টি নজরে এসেছে পূজা ভক্তদের, কেউ কেউ বিষয়টি বিশ্বাস করতে পারেননি, কেউ আবার পূজার প্রতি খুব হতাশ হয়েছেন। এ বিষয়ে সরব হলেন নায়িকা পূজা। ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের ভক্ত অনুরাগীদের কাছে বিষয়টি খোলাসা করেছেন এই নায়িকা। তিনি লিখেছেন, কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেমিং অ্যাপ প্রমোশন করছে, যার সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকব না। ধন্যবাদ। পূজার পোস্টের নিচে ভিড় করে নায়িকাকে সমর্থন জানাচ্ছেন তার ভক্তরা। তারাও অভিনেত্রীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন।